হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জেপিএস ভাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিছু শীতের ফুল যা সহজেই হয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম গোলাপ, যেটা হচ্ছে শীতের ফুলের রানী, যেটা না বললেই নয়। বিভিন্ন রকম গোলাপ আপনারা ফুটাতে পারবেন সহজেই, খুব সহজেই হয় শীতকালে। তারপরেই বলি গাঁদা। গাঁদার বিভিন্ন প্রকার রয়েছে, হলুদ, কমলা, সাদা, রক্ত গাঁদা, ফ্রেঞ্চ গাঁদা। এরপরেই রয়েছে কসমস। কসমসেরও বিভিন্ন কালার রয়েছে, পিঙ্ক, হোয়াইট, কমলা, অনেক রকম কালার। তারপরে রয়েছে গাজিনিয়া। গাজিনিয়ারও বিভিন্ন কালার রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তারপরে বিভিন্ন রকম ফুলের মধ্যে সিজন ফ্লাওয়ারের রয়েছে মালভা, খুব সুন্দর, এটা স্টিকের মতন লম্বা হয়ে হয় আর খুব সুন্দর ফুলটা হয়। তারপরে রয়েছে অনন্যতম ডালিয়া। ডালিয়ার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বল, বড় চন্দ্রমল্লিকা, বল চন্দ্রমল্লিকা, অনেক রকম চন্দ্রমল্লিকারও ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, লাইট, ডিপ, বিভিন্ন রকম শেড রয়েছে। তারপরে চলে আসি জারবেরাতে, যার কথা না বললেই নয়। এটি দেশীয় হয় আর হাইব্রিডও হয়, দুটিই কিন্তু দেখতে অপূর্ব সুন্দর হয়। তারপরে চলে আসি পিটুনিয়া। পিটুনিয়া হয় সিঙ্গেল কালার, বাই কালার, ডাবল কালার, বিভিন্ন রকমের হয় আর ছড়িয়ে হয়। তারপরে চলে আসি ডায়ান্থাস। ডায়ান্থাসেরও কিন্তু খুব সুন্দর ফুল হয়, এটাকে ঘাস ফুলও বলে অনেকে। তারপরে চলে আসি এস্টারে। তারপরে চলে আসি হলিহকে। তারপর বোগেনভিলিয়ার কথা তো না বললেই নয়, গাছ ভরে বিভিন্ন কালারের হয়ে থাকে। আর এই শীতে কিন্তু জবারও কোনো তুলনা হয় না। পুনে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে হয়, দেশিগুলো যতটা না হয়, দেশি হয় না বললেই চলে। এরপর আপনাদের সাথে আলোচনা করি যে মাটি কিভাবে তৈরি করবেন শীতকালীন ফুলের জন্য। প্রথমত গার্ডেন সয়েল নেবেন, মোটা বালি নেবেন, তারপরে নেবেন শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট, দুটোই নিতে পারেন। এই দিয়ে আপনারা শীতকালীন গাছের মাটি তৈরি করে ফেলবেন। আর দেখুন, শালুক আর সবজিও কিন্তু শীতকালে শীতকালীন ফুলের সঙ্গে সমানতালে হয়ে চলে, খুব ভাল লাগে গার্ডেনিং করতে। আপনারাও গার্ডেনিং করুন। আর আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।